আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেশ এবং দেশের বাইরে যারা আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে সুস্বাগতম জানাচ্ছি আমার আজকের নতুন ব্লগে। তো ব্লগটা আর কি আসর আজানের পর থেকে শুরু করতেছি, কারণ হেরাতে যাচ্ছি। তো আমার হচ্ছে ছোটাপুরা সবাই মেজপুর বাসায় হচ্ছে দাওয়াত খেতে গেছে, তো আমি আজকে যাইনি। তো ওদিক দিয়ে ওরা নাকি চিকলি পার্কে যাবে ঘুরতে, তো আমাকে ডাকলো মাকে নিয়ে, মারা দেখেনি যার কারণে আর কি মাকে নিয়ে যাচ্ছি। তো এদিকে হচ্ছে নাজমা ফুফু আমাদের সঙ্গে যাবে, তো ভাবলাম একটা ছোট্ট ব্লগ ভিডিও করি চিকলি পার্কে। এর আগেও তো চিকলি পার্কের ব্লগ করছি, তো এখন নতুন নতুন আর কি জিনিস করছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশেই থাকেন। তো আমরা চিকলি পার্কে এসে গেছি, ওই এখনই না উঠলে তারপরে উঠতে পাবা না, ওরা তো আসেই নেই এখনো। তো আমরা চলে আসছি চিকলি ওয়াটার পার্কে, মানে কাঁপে ভয় পেয়ে না। তো আমরা চিকলি ওয়াটার পার্কের ভিতরে ঢুকে গেলাম, তো মা আর ফুপু সঙ্গে করে আসছে, আর ওরা এখনো আসতেছে, মেজপুর বাসায় আছে। মা অনেক খুশি বের হতে পায়, মা তো বের হয় না সহজে, আসতেই যাচ্ছিল না আব্বার কারণে, আব্বা আজকে সারাদিন বাসায় আসেনি, তারপরেও আর কি নীলাপা জোর করে পাঠাই দিল। অনেক সুন্দর করছে, একটা ঘোরার মতো একটা জায়গা ভালো হয়েছে। এখন সূর্য ডুবে যাচ্ছে, দেখেন অনেক সুন্দর লাগতেছে দেখতে। মা অনেক খুশি আসতে পেয়ে, যে মানুষ যাচ্ছে কে আমাকে ছবি তুলবো, দেখো মা দিক দেখো। আমরা এখন ওই পারে যাচ্ছি, এখানে অনেকে হচ্ছে রাইডস গুলোতে উঠতেছে পানির, আমরা ওঠা উঠবো, ওরা আর কি আসলে উঠবো, যদিও বা পানি ভয় পাই। এখানে বড় বড় আছে, একসঙ্গে সবাই মিলে উঠাও যাবে। মা অনেক খুশি, মা একদম অবাক হয়ে গেছে, বলতেছে এত সুন্দর একটা জায়গা। ওই সাইডে দাঁড়া আমি ছবি তুলি, ওই যে ওখানে দাও, হ্যাঁ শেষের দিকে, এখান থেকে অনেক সুন্দর একটা ভিউ দেখেন। দেখছো এগুলো রেস্টুরেন্ট, রাত্রেবেলা রাত্রেবেলা সুন্দর লাগে, লাইটিং হয় বেশি। চলো আবার তো বেক হবো, এখানে ঝর্ণা আছে যে আস্তে আস্তে সব লাইট গুলা দিচ্ছে, সন্ধ্যা হচ্ছে না। এখানে মাছ আছে, আসো আসো দেখো বস, এখানে খাবার কিনে মাছকে দিতে পাবা। আমরা সেই খাবার দিছিলাম ওইবার, হ্যাঁ মার খুব হচ্ছে বসে বসে মাছ দেখতেছে। মা দিক দেখো, থামো, অনেক সুন্দর জায়গাটা। মার মুখ দেখে বুঝতে পারছেন মার খুব খুব খুশি হয়েছে। নাজমা খুবও আজকে প্রথম আসছে এখানে, আর ওদের এখনো আসার কোনো ইয়াই নেই। মার ফুপু এখানেই বসে আছে, দেখেন খুব এনজয় করতেছে এই জায়গাটা, সামনে তো এখনও দেখাইনি, আর অনেক সুন্দর সুন্দর আছে। তো ওরা নাকি এসে গেছে, এখন আমরা সবাই একসঙ্গে হয়ে ঘুরব। তো সাথেই থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখো উপর থেকে পানি মোটর লাগা আছে, ওখান দিয়ে পানি আসতেছে, না শুনুন না। আপনি
শোনো মারা হচ্ছে মাছ দেখতে যাচ্ছে এদিকে হলো মাগরিবের আজান দিয়ে দিছে ওই যে কি এখানে বিক্রি করে কে জানি 20 টাকা করে প্যাকেট মোবাইল ধর ভালো করে দেখছো তো গ্লাস দিয়ে দেখা যাচ্ছে দেখো বাবু ও থাকলে তো আসতো কি সুন্দর মার ফুপু হচ্ছে মাছ দেখে একদম পুরো অবাক হয়ে গেছে মা একদম বলতেছে হামজার কথা বলতেছে আমার ভাতিজা ওর নানু বসা গেছে না হলে তো আসতো আমাদের সঙ্গে মা অনেক মিস করতেছে আমার ভাতিজাকে এখন আবার আমরা ঝর্ণার কাছে যাচ্ছি আমার আপুর এখন আসেনি যার কারণে এখানেই আছি একসঙ্গে হবে এখানেই ওরা আসতেছে এখানে মার ফুপুকে এই সাইডে বসতে বললাম ওরা আসুক ততক্ষণে ওরা হয়তো বা ওয়াটার পার্কের দিকে গেছে মার ফুপুর খুশি দেখে আমাকে অনেক খুশি লাগতেছে সেই খুশি হয়েছে দুইজনে এই যারা দেরিতে আসার কারণে দেখেন ওরা এখন ওখানে আছে ওখান থেকে তো আমরা ঘুরে আসছি আগেই খালা আশাপা নীলাপা নাবা এই যে আবরার এসে গেছে আবরার এত দেরি করে এক কেন এমন লাগতেছে এই যে আমাদের গ্রুপ এসে গেছে সিন্ডি নাবা তোরা কি এত দেরি করলি এখানে না আরো আছে এদিকে মাছ এ দেখেন আপনার কত খুশি হয়ে গেছে লাইটিং দেখে বাবু তুমি আপনাকে ধরো আমি ভিডিও করি হাত ছাড়িও না সিন্ডি হাত ছাড়িও না এই যে সবাই আমরা একসঙ্গে হয়েছি হুজুর ওদিকে আসতেছে নামাজ পড়ে এই যে আরা তো এখনই দেখতে পেলেন আবরারকে আমি সিন্ধিদের হাতে দিলাম তো সিন্ধিদের হাত ছেড়ে আবরার ওই সাইডে চলে যায় যার কারণে 3-4 মিনিটের জন্য আবরার আমাদের কাছ থেকে হারায় যায় এখানে অনেক চিল্লাচিল্লি শুরু হয়ে গেছিলো আবরারকে না পেয়ে তো অনেক টেনশন হচ্ছিল যার কারণে ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ